আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিউ একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। সকালে এমনিতেই আকাশটা দেখতে অনেক ভালো লাগে, তারপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আসলে তুলনাই নাই। আর আমি যেহেতু নিচতলা থাকি, এখান থেকে খুব একটা ভালো করে দেখা যায় না, যতটুকু দেখা যায় সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আগের বাড়িতে যখন আমি থাকতাম তিনতলায়, তখন ওই বাড়িটা খুব মিস করি। কেন মিস করি? উপরের থেকে সবটাই দেখা যেত। যাই হোক, ওই সব কথা বাদ, এখন চলে আসলাম দুপুরের রান্নায়। তো দুপুরের মেনুতে কী কী আছে? অল্প একটু পোলাও রান্না করব জাস্ট বাচ্চাদের জন্য, আর মাংস, শাক ভাজি, মাছ ভুনা এগুলো রান্না করব। আর আমার শাশুড়ি বলে যে পোলাওতে যদি আমরা ঘি না দিই তাহলে ঘিরান হয়ই না। তো এটা কিন্তু সত্যি কথা। অনেক সময় আগে কিন্তু আমরা সয়াবিন তেল দিয়েও রান্না করেছি, কিন্তু সেই রান্নাটা কিন্তু অতটা সুস্বাদু হয় না। তো এবার ভেবেছি ঘি কিনেই নিয়েছি আধা কেজি, যেহেতু মাঝে মধ্যে পোলাও রান্না করা হয় এই জন্য। আর ঘি থাকলে তো তেমন একটা অসুবিধা হয় না, যেহেতু আমার ছেলেরাই পোলাওটা পছন্দ করে আর আমি তো তেমন একটা করি না। ওদের হাফ কেজি রান্না করে দিলেই ওরা দুবেলা ঠিক মতো ওদের হয়ে যায়। আর পোলাওটা যদি ভালো করে ভাজা হয় ঝরঝরে করে, তাহলে কিন্তু পোলাওটাও কিন্তু ঝরঝরে হয়। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কারণ ভিডিওতে তো অল্প একটুই দেখানোটা আসলে আমাদের হয়, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক টাইমের ব্যাপার, আপনারাও বোরিং ফিল করবেন, এর জন্য অল্প একটুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়েছে, কারণ একটাই যে ঝরঝরে করে অনেকক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আবার পোলাওয়ের লাস্টেও কিন্তু আমি ঘি দিয়ে নিচ্ছি, প্রথমেও দিয়েছি পরেও দিচ্ছি। আর এই ঘি দেওয়ার কারণে অনেকটা ঘ্রাণ মানে আসবে, অনেকটা সুন্দর একটা স্মেল অলরেডি আসতেছে। আর একটু গুঁড়া দুধ দিয়ে দিতে হবে, সেটা আসলে মনে নাই, আমি ভিডিও করার সময় খেয়াল নেই, ওটুকু আসলে দেখাতে পারলাম না। আর লাস্টে তো ব্রেস্তা আছেই। এবার আমার পোলাওটা ওদিকে রান্না শেষ, এদিকে আমি মাংসটা চড়াই দিচ্ছি। আর কোরবানির সময় যে মাংস ছিল সেই মাংসই একটু একটু করে বাচ্চাদের দেওয়া। আমার আবার একটা অভ্যাস আছে, সেটা হলো যে আমি দুই চুলায় রান্না করি, আমি থেমে থেমে রান্না করতেই পারি না। এটা আসলে আমার পক্ষে হয় না, অনেকক্ষণ রান্না করে দাঁড়িয়ে থাকতেও অনেক কষ্ট হয় আমার সেটা মনে হয়। এই জন্য আমি দুই তিন চুলা যেটাই থাকুক আমি কিন্তু রান্নাটা উঠাই দিই। তো এক চুলায় আমার গোশ রান্না হচ্ছে, আর এক চুলায় আমার শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। খুব সুন্দর হবে নিশ্চয়ই। তো দেশের অবস্থা খুব একটা ভালো না, অনেক মানুষই মারা যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো নিউজ দেখতে দেখতে আমার আসলে সময় কেটে যায়। তো অনেক দিনই ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না, তো আসলে এটা অন্যায় হয়ে যাচ্ছে, এই জন্য আজকের ব্লগটি নিয়ে বসেই গেলাম, কারণ এইগুলো নিউজ দেখলে মনটা অনেক আমার খারাপ হয়ে যায়। এই জন্য আর কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় না যে এডিট করতে বসি। Thank you.
যাই হোক, ভালো না লাগলেও কিছু করার নাই, কারণ জীবন জীবনের পথে চলতেই হবে, সময় কারোর জন্য থেমে থাকে না। এই জন্য তো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ হলে তো কথাই নাই, কারণ শাক ভাজিতে চিংড়ি মাছ দিলে শাকটা আরও সুস্বাদু হয়ে যায়। তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর ভালো করে ভেজে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। আর এটা কি কেউ বলতে পারবেন যে এটা কী শাক? বলুন তো এটা কী শাক, দেখি আপনারা পারেন কি না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এটা কী শাক, তাহলে আমি খুশি হব। দেখি আপনাদের কীরকম বুদ্ধি বা কীরকম বলতে পারেন, দেখি যে ভাই আপুরা বলতে পারেন কি না। কমেন্ট বক্সে অবশ্যই বলবেন এটা কী শাক। খুব সুন্দর একটা শাক, আমার পছন্দের শাক, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয়। অলরেডি গোশটা কিন্তু কষানো হয়ে গেছে, এই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ যখন আমি পানি দিব তখন আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর আগে থেকে যদি আলু দিয়ে কষাই তাহলে আলুটা একেবারে সেদ্ধ হয়ে গলে যায়, আর আলু যদি ঝোলের সাথে এরকমভাবে কষে গলে যায় তাহলে একটুও ভালো লাগে না। আর আপনারা যখনই রান্না করবেন চেষ্টা করবেন যে গরম পানি দেওয়ার, আমি এটাই চেষ্টা করি, কারণ গরম পানি দিলে টেস্টটা ঠিক মতো থাকে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও আসছে। এরপরে আমি সেই আমার শাশুড়ির টিপসটা, এটা আমি অনেক ভিডিওতে দিয়েছি, এটা হলো ফোড়ানি। এটা না দিলে আমার মাংসটা রান্না আমার কাছে ভালো লাগে না, এটা দিলে মনে হয় সেই ঘ্রাণ সেই গন্ধ এটাই মনে হয়। আর আলু ছাড়া যেহেতু আমার বাচ্চারা খেতেই পারে না, আলু তো দেয়াই লাগে। তো মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব, কারণ মশলাটা যাতে মিশে যায়। এবার ফাইনাল লুক, তো দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার পরে কিন্তু আবার মানে আরও কালারফুল হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর মনে হয় যে ভুনা ভুনা একটু খাই, কিন্তু বাচ্চাদের জন্য তেমন একটা খেতে পারি না, কারণ ওরা খুব আলু পছন্দ করে, এই জন্য ওদের জন্যই বেশিরভাগ আলু দেয়া। আর আমাদের ঘরে এত পরিমাণে গোশ রান্না হয় যে বাচ্চারা খেতে চায় না, তা তো জানেন, প্রায় এরকম গোশই রান্না করা হয়। তো ওর আব্বু বলে যে প্রতিদিন একই রকম ভিডিও আসলে দেয়া ঠিক না। আর আমি এই প্রেশার কুকারটায় রান দিই, তো অনেকে ভাবতেই পারেন যে একই রান্না, কিন্তু মিলিয়ে দেখবেন এক না, কারণ ওই প্রেশার কুকারটা আমার ছোটো, এই জন্য আমি ওটাই রান্না করি। আর এদিকে একটু মাছ ভুনা করে নিচ্ছি। তো সবার গোসল খাওয়া দাওয়া সবার শেষ, শুধু আমার হয়নি, কারণ আমি ভিডিও করব, এই জন্য আমার একটু লেট। তো আমি গোশ নিয়েছি, গোশ বলতে আমি হাড়ালা গোশ নিয়েছি, কারণ হাড়ালা গোশ আমার খুব পছন্দ। এমনি সলিড গোশ আমার একেবারেই পছন্দ না, আর আমি এক দু পিস খাই, এর বেশি খাই না। আর এদিকে আমি লেবু নিয়েছি, আর মরিচ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি সেগুলো ভালো করে খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কারো কিন্তু লোভ লাগলে আমার কিছু করার নেই, আমার খাট আপনারা দেখতে থাকুন আমি কেমন করে খাই। আমি অনেক কিন্তু খাওয়া দোক, আর অনেক গরম ছিল, তারপরে ফু দিয়ে দিয়ে কেমন করে খাচ্ছি। আর যেহেতু বৃষ্টি নামতেছিল খুব ভালো লাগতেছিল, আর শাক ভাজিটা যেহেতু চিংড়ি মাছের খুব সুন্দর হয়েছে। অলরেডি সহ্য না করতে পেরে গোশটাও কিন্তু নিয়ে নিলাম, তো এত গরম তাও সহ্য হচ্ছে না, কারণ অনেক লেট হয়েছে আজকে আমার খেতে। এই অবস্থায় আমি খেয়ে নিচ্ছি অনেক গরম ভাত, তারপরেও আমি ফু দিয়ে খাচ্ছি, তো সহ্যই হচ্ছিল না কারণ অনেক খিদে পেটে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে খেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি।
প্রতিদিন আমি সকাল এবং দুপুর এটা শেয়ার করি। আজকে আমি বিকেলে এই কাজগুলো করব, কারণ দুপুরে আমি সময়ও পাইনি, তো বিকেলে থেকে আপনাদের শেয়ার করলাম। তো এই বিছানার চাদরটা আমি অনেক দিন ধরে পাচ্ছিলাম না, তো আজকে পেয়ে অনেক খুশি হয়ে গেছি। যেহেতু আমি 1.5 থেকে 2 বছর এই চাদরটা একদম বিছাইনি, কারণ এটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। এমন কিছু আমার ঘরে থাকে যে আমি অনেক সময় খুঁজে পাই না, কারণ কোথায় যে রাখি জানি না। সানবি হওয়ার পরে থেকে এরকম উল্টাপাল্টা হয়ে গেছে, আর সানবি তো আমার সাথে লেগেই থাকে, দেখতেই পাচ্ছেন, কারণ ও তো আর বাহিরে যায় না। আর আমাদের ঘরে বালিশের সংখ্যাটা বেশি, কারণ সবারই কিন্তু এক একটা কোল বালিশ লাগে, তারপরে মাথার বালিশ সানবি আবার বড়টা নেয়, ছোট দুইটা আমার নিয়ে শোয়া লাগে, এই জন্য একটু বালিশের সংখ্যা বেশি। আর বালিশগুলোর আমি কাভার ভরে নিচ্ছিলাম, ভরে নিয়ে আমি রেখে দিলাম। আর বিছানার চাদরটা তেমন একটা ভালো না হলেও অনেক দিন আগে এই চাদরটা মানে আমার ছিল, তো নতুন পেয়ে তো ভালো লাগতেছিল, এই জন্য আসলে ভালো লাগতেছিল। আর এদিক থেকে মশাইটা ধোয়া ছিল, কাভার একটু এক জায়গায় একটু ছিঁড়ে গেছিলো, সেটা আবার আমি মেশিনে সেলাই করে এখন আবার আমি ভরে নিলাম। আর আমি যেমন তেমনটাই দেওয়ার চেষ্টা করি, কারণ সানবি খুব এলোমেলো করে, কিছু করার নেই, কারণ বাচ্চা ছোট থাকলে তাদের ঘরবাড়ি এরকম থাকে। তো বিকালে আবার ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমি যে কতবার ঘর ঝাড়ু দিই, তো যারা আমার ঘরে আসে তারা একবার না হলেও আমার ঘর ঝাড়ু দেখতে পারবে, কারণ আমি অনেকবার ঘর ঝাড়ু দিই, কী করবো, কারণ বারবারই ময়লা হয় এই কারণে। আর বিকেলে আমি একটু বের হলাম, কাজ শেষে সিজানের স্কুল ড্রেস বানাতে দিতে হবে, কারণ অনেক আগের স্কুল ড্রেস, সেটা আসলে ছোট হয়েছে, আর একটা পরে তো চলে না, এই জন্য আর একটা ড্রেস বানাতে দিলাম। তো আমাদের খালিশপুরের ড্রেস কর্নারে চলে আসলাম আর ওর মাপ দিয়ে দিলাম। আর মাপ দেওয়া হয়ে গেলে আমি সিজানকে বাসায় পাঠাই দিচ্ছি, কারণ ও বাসায় চলে যাক, ওকে কোচিংয়ের পথে আমি ধরে আনছিলাম। আর ওর মাপ দেওয়া শেষ, এবার আবার আমাদের কাজে আমরা চলে গেলাম। আর এটা আমাদের চিত্রালী মার্কেট, তো দেখতেই পাচ্ছেন মার্কেটের খুবই খারাপ অবস্থায়, এই রাস্তাটা আসলে খুবই খারাপ, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের জন্য খুব অসুবিধা হয়। আর এটা আমাদের চিত্রালী মার্কেট, যারা খুলনার ভিতর থাকেন সবাই চেনেন, কারণ এটা আমাদের বাসার কাছে, এই জন্য আমরা এই মার্কেটে কিচ্ছু প্রয়োজন হলে এখানেই আসি। তো আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো জানাবেন, আর আমরা একটু মার্কেট করব এখন, আসি, আল্লাহ হাফেজ।